মহিলার পেট থেকে বের হলো 15 কেজি ওজনের বিশালাকার একটি টিউমার, যা দেখে চক্ষু চড়ক কাজ ডাক্তারদের। মাসখানেক আগে তৈরি শিয়াখালার এই বেসরকারি সেবা হাসপাতাল পেল বড় সফলতা। হুগলিতে এই প্রথমবার এত বড় অপারেশন। কিভাবে ধরা পড়লো এই টিউমার, কিভাবে অপারেশন করলেন ডাক্তার, কি জানাচ্ছেন ডাক্তার ও তার বাড়ির লোক, দেখুন বিস্তারিত। একটি বড় অপারেশন করতে চলেছে হুগলি জেলার শিয়াখালা অঞ্চলের সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, এই মুহূর্তে আমি ওটির বাইরে রয়েছি। আমার পোশাক ড্রেস দেখে অনেকেই মনে করছেন যে এই পোশাক, এটা ডক্টরবাবুর অনুমতি নিয়েই এই পোশাক আমাকে পরতে হয়েছে। ওটিতে ঢোকার যে নিয়ম রয়েছে, সব কিছু নিয়মনীতি মেনেই, মাস্ক ক্যারি করে সব কিছু নিয়মনীতি মেনেই কিন্তু আমি ওটির মধ্যে ঢুকবো। শিয়াখালা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড কিন্তু বড় একটি অপারেশন করতে চলেছে, যে আমরা খবর পেয়েছি, খবর পেয়ে এখানে এসেছি এবং ওটির মধ্যে যাব, দেখব অপারেশন সাকসেস হয় কি না। টিউমার হয়েছে যেটা জানতে পাচ্ছি এবং খুব বড় একটি অপারেশন ডাক্তারবাবু জানিয়েছেন। এবার অপারেশন সাকসেস হয় কি না এবং অপারেশন কীভাবে কী হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আগে তো ওনার কমপ্লেন ছিল যে পেটটা ফুলে যাচ্ছে। অবভিয়াসলি প্রথমে ভেবেছিলেন যে ফ্যাট জমছে, তো আমরা হাতে দিয়ে দেখলাম না, এটা ফ্যাট নয়, একটা বড় টিউমার ওনার মধ্যে আছে। তো উনি আল্ট্রাসাউন্ড করেও নিয়ে এসেছিলেন, তো তারপরে আমরা সিটি স্ক্যানকে কনফার্ম করলাম যে প্রায় টোয়েন্টি সেভেন সেন্টিমিটার সাইজের হচ্ছে একটা বড় ওভারিয়ান সিস্ট রয়েছে। তো আর যে এর এই বয়সে আমরা তো প্রথমেই দেখি, উনি 45 ইয়ার্স এজ, ওনার আগে দুটি বাচ্চা আছে। তো এই বয়সে আমরা সবসময় দেখি যে এইটা একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন কিনা, মানে ক্যান্সার কিনা। তো তার জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা করিয়েছি, তখন হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে বিনাইন নেচারের কথাই আমরা জেনেছি। তো এবার হচ্ছে এই পেশেন্ট কিন্তু হচ্ছে অনেকটা হাওড়া হুগলি অনেক এই ডিস্ট্রিক্টে অনেক ডক্টরের কাছে গেছেন, তো অবভিয়াসলি সবাই হচ্ছে রিস্ক নেননি এই সার্জারি করার। তো উনি হচ্ছে হুগলির এই সেবা নার্সিংহোমে ওনারা এলেন, তো আমরা দেখে ওনাকে বললাম যে না, আর দেরি করা যাবে না, এর অনেক কমপ্লিকেশনস আছে, ওনার আরও কিছু চেঞ্জেস আছে যেগুলো বিশেষ করে ম্যালিগন্যান্ট চেঞ্জেসগুলো হতে পারে, সেই জন্য আমরা ওনাদেরকে চটপট ভর্তিও করে নিয়েছি। তো আজকে সার্জারি আমরা করলাম, তো যেটাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটা বড় মাস প্রায় 15 কেজি ওজন, আমরা এক্ষুনি জাস্ট ওজন করলাম, সেটা আমরা কিন্তু রিমুভ করেছি। তার সঙ্গে ওনার ইউট্রাসও বাদ দিতে হচ্ছে, অন্যদিকের ওভারিও বাদ দিতে হচ্ছে, এবং যেহেতু উনি 45 ইয়ার্স এজ এবং হচ্ছে টিউমারটার এরকম চেহারা দেখে আমরা কিছু অন্যান্য কিছু সার্জারিও আনুষঙ্গিক সার্জারি করতে হয় সেগুলোও আমরা করে দিয়েছি। তো এরপরে আমরা বায়োপসির জন্য ওয়েট করছি। তো এরকম 15 কেজি হচ্ছে ওজনের টিউমার হচ্ছে যে খুব রেয়ারলি পাওয়া যায় এবং রেয়ারলি অপারেট করে ইনট্যাক্ট এরকম সুন্দর হচ্ছে না রাপচার করিয়ে বের করা খুব ডিফিকাল্ট হয়। তো আমরা এখানে হচ্ছে ভালোই সার্জারিটা খুব সুন্দর করেই হয়েছে, অপারেশন খুব সাকসেসফুলি হয়েছে। তো আর প্রবলেম হওয়ার ওনার কথা নয়, যদিও এর আগে আমরা আরও বড়ো সার্জারি করেছি অন্য জায়গায়, প্রায় 25-30 কেজি ওজনের মাস বের করেছে, কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট মাস, বিশেষ করে হচ্ছে যে এইরকম হুগলির মতো প্রান্তিক জায়গায় এত বড় টিউমার বের করা ডেফিনেটলি হচ্ছে যে আমাদের রিস্ক নিতে হয়েছে, কিন্তু সাকসেসফুলি করা গেছে। এটা হচ্ছে আমার জানা, কিন্তু হচ্ছে এটা একটা সব থেকে ডেফিনেটলি একটা বড়র মধ্যে পড়বে। এটা কতক্ষণ সময় লাগলো অপারেশন? অপারেশন করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগলো, কিন্তু হচ্ছে সার্জারি খুব সেফলি হয়েছে, খুব বেশি ব্লাড লসও হয়নি। তো ওনার সেফলি আমরা সার্জারি করে বেরিয়ে আসতে পেরেছি। আমি হচ্ছে ডক্টর অলোক দে, গাইনোকোলজিস্ট, আমি এখন প্রফেসর হেড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের। পেশেন্টটি আসে
কাগজপত্র নিয়ে আমি কাগজপত্র দেখার পরে আমি পেশেন্টটাকে রেফার করি ডক্টর অলোক দে। ডক্টর অলোক দে এসে দেখার পরে বললো পেশেন্টটাকে ইমিডিয়েট ভর্তি করো, একে সার্জারি করতে হবে। আমি পেশেন্টটাকে ভর্তি করে এবং সার্জারি আজকে হলো এবং পেশেন্ট পার্টি টোটাল আমার প্রতি আস্থা এবং তার জন্য আজকে আমরা অপারেশনটা করে সেবা হসপিটালে বাইবি লিমিটেড নার্সিংহোমে আমার এই শিয়াখালা অঞ্চলে এই এরকম বড় সার্জারি এই ফার্স্ট হল। নাম হচ্ছে অসিত মাজিলা এবং আমি 1981 থেকে মেডিকেল লাইনে আছি এবং শিয়াখালা অঞ্চলে এই 18 বছর ধরে আমি শিয়াখালা অঞ্চলে আছি এবং এর আগে শিয়াখালা নিউ লাইফ নার্সিংহোমে আমি সার্ভিস করেছি এবং 2018 31 অক্টোবর আমি অ্যাপোলো নার্সিংহোমে সার্ভিস করেছিলাম। তা ব্যতিরেকে আমার জীবনে হুগলি ডিস্ট্রিক্টে এত বড় টিউমার অপারেশন আমি এখনও অবধি করিনি। এই ফার্স্ট টাইম শিয়াখালা সেবা হসপিটাল ফাইভ লিমিটে আমি এত বড় অপারেশন করলাম এবং ডক্টর অলোক দেকে দিয়ে আমি সার্জারি করে আমি সাকসেসফুল হয়েছি। আমি ধন্যবাদ দিচ্ছি এবং অ্যানাস্থেসিস্ট ডক্টর দুর্জ্যোতি ভট্টাচার্য, উনি আমার অ্যানাস্থেসিস্ট ছিলেন এবং আমার অ্যাসিস্ট্যান্ট ছিলেন তপনবাবু এবং টোটাল নার্সিংহোম স্টাফ, ওটি সিস্টার, অল স্টাফ আমাকে সহযোগিতা করেছে। থ্যাংক ইউ। আমরা কথা বললাম ডাক্তারবাবুদের সঙ্গে, তারা দীর্ঘক্ষণ ধরে অপারেশন করে এই প্রায় 15 কিলো ওজনের টিউমারটাকে তারা কেটে বের করে তারা সাকসেস করেছে অপারেশন। অপারেশন করেছে মানে সাকসেসফুল হয়েছে, খুব ভালো সার্জারি হয়েছে। তাই শিয়াখালার চত্বরে মানে হুগলি ডিস্ট্রিক্টে এত বড় অপারেশন মানে আগে কোথাও হয়নি। তাই এরা অনেক দিন ধরে ঘুরেছে এই হসপিটালে ওই হসপিটালে ঘুরেছে, শুধু ঘুরিয়েছে 3-4 মাস ধরে ঘুরেছে, ঘুরে তারপর লাস্টে আমাদের সেবা হসপিটালে এই ট্রিটমেন্টটা হয়েছে। অপারেশনটা করে ডক্টর অলোকদের অপারেশন করেছেন, পেশেন্ট এখন খুব ভালো আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন ঠিক আছে মোটামুটি। আমার নাম তপন বৈরাগ্য, আমার বাড়ি সোদপুর। আমরা এই মুহূর্তে রয়েছি শিয়াখালা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেডে। এখানে সেবা হসপিটাল শুধু নয়, শিয়াখালা অঞ্চল শুধু নয়, হুগলি জেলার মধ্যে এত বড় অপারেশন, এত বড় টিউমার, প্রায় 15 কিলো ওজনের টিউমার কিন্তু আজকে এই সেবা হসপিটাল থেকে ডক্টরবাবুরা অপারেশন করে, দীর্ঘক্ষণ অপারেশন করে কিন্তু তারা সাকসেসফুল করেছে অপারেশন। এবং এই সেবা হসপিটাল থেকেই কিন্তু এত বড় একটা সাকসেসফুল হলো হুগলি জেলার মধ্যে। পেশেন্ট পার্টি আমার দিদি হয়, দিদি হয় অবস্থা ছিল, কী অবস্থায় ছিল বলতে হয়েছে তো অনেকদিন ধরে তো আমরা বুঝতে পারিনি, দীর্ঘ বছরখানেক থেকে হালকা বুঝতে পারা গেছে। সিমটমটা মানে ওই হালকা বমি করতো বা পেটের যন্ত্রণা হালকা হালকা হতো, তারপর অনেক জায়গায় ডাক্তারকে দেখিয়েছিলাম সেরকম ঠিক রিপোর্ট বলতে পারেনি। তারপর সিরিয়াস স্ক্যান করার পর যখন ধরা হলো 2-3 জায়গায় নিয়ে যাওয়া হয়েছিলাম, কিছু জায়গায় বললো যে ওরা পারবে না, তারপর আরেক জায়গায় বললো যে নারায়ণা নিয়ে আসতে হবে, এখানে হবে। তো ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলেছিলো, আমরা বলেছিলাম আমরা ফ্রিতে করাবো না, ওইভাবে একটা ঝামেলা লম্বা টাইম নিচ্ছে। তো তারপর এখানে এসে যোগাযোগ করলাম সেবা হাসপাতালে যোগাযোগ করলাম, করার পর ইনি বললেন হ্যাঁ এখানে হয়ে যাবে, ডাক্তারবাবু বললেন এখানে হয়ে যাবে, অসুবিধা হবে না কিছু। অপারেশন ভালোভাবে হয়েছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন পর্যন্ত যেটা দেখে বুঝতে পারা যাচ্ছে অপারেশন সাকসেসফুল হয়েছে। ওটা 15 কিলো মতো দেখা গেছে, টিউমারটা ওজনটা কতটা হয়েছে ওটা 15 কিলো মতো হয়েছে, 15 কিলো সামথিং একটু বেশি। কথা হয়েছে আপনার? না, ডাক্তারবাবুর সঙ্গে তো আমার তেমন কিছু কথা হয়নি। রোগী কেমন আছে? রোগী এখন সুস্থ আছে, রোগী সুস্থ আছে। এত বড় একটা অপারেশন হলো, কি বলবেন? এটা ডাক্তারবাবুকে জানাই যে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাবো, এটা সেবা নার্সিংহোমকে আমরা হাসপাতালকেও ধন্যবাদ জানাই যে খুব ভালো একটা কাজ করেছেন উনি। কথা হয়নি, অপারেশন হওয়ার পর আমরা পেশেন্টকে দেখতে গিয়েছিলাম, পেশেন্টকে দেখতে যাওয়ার পর পেশেন্ট মোটামুটি ভালোই আছে, সুস্থই আছে দেখলাম। বড় অপারেশন, খুব বড় বলতে খুবই বড়, 15 কিলোর ওপরে মানে টিউমারটা ছিল, এর জন্য ডাক্তারকে, হ্যাঁ টিউমারটা দেখিয়েছি, এর জন্য ডাক্তারকে ধন্যবাদ জানাই অসংখ্য, তার সাথে এই সেবা হসপিটালকেও ধন্যবাদ জানাই। আমার নাম আনসার মল্লিক, আমার বাড়ি কোড়লায়, হাওড়া জেলা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।